আরে ভাই পাগলার নাম আছে না কি নাম? জহির পাগলা। সবাই একসাথে জহির পাগলার নাম মুখে নিতে হবে, সবাই সবাই একসাথে কি জহির পাগলা। ধন্যবাদ সবাইকে। আমরা এবার যাই সংগীত নিয়ে সংগীত পরিবেশন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের জহির পাগলা ভাইকে। আপনারা আমাকে যে ভালোবাসা আদর দিয়েছেন আমার আজীবন মনে থাকবে। আর মন ভরে গান গাইতে পারছি না, মন ভরে গান না গাওয়ার কয়েকটা কারণ থাকে, এই কারণগুলো আমার মধ্যেই আছে। তবে যারা গান গেয়েছেন আমি মনে করি যে আনন্দটা এটা পরিপূর্ণ হয়ে গেছে। তবুও আপনারা এইভাবে জনসমুদ্র তৈরি করেছেন। আমার আজমল ভাই, আমি যে কোনো কারণে ওনার একটা প্রোগ্রাম আমি গান গাইতে পারি না, আমি আসছিলাম কিন্তু গাইতে পারি নাই। সেখানে অনেক শিল্পীরা ছিল, আমি ঢাকা থেকে আইসা আমি গান গাইতে পারি নাই। আমার ভাইয়ের মনে খুব কষ্ট, আমি না গাওয়ার কষ্ট, দুজনের মনে কষ্ট আছে। শত কষ্টের পরেও আমার দাদা ভাই আমাকে একটা ক্লেশ উপহার দিয়েছেন। এই এই ক্লেশটা আমার 46তম ক্লেশ। এর আগে মালিক আমাকে 45টা দিয়েছে, এটা আমার 46তম। তো আমি মরলেও আমার এই উপহারগুলো থাকবে যে মানুষ আমাকে দিয়েছে। আমার সন্তান, আমার বন্ধু, আমার পরিবার, আমার ভবিষ্যৎ দেখবে যে আমার অর্জনগুলো। যদিও আমি অনেকের মনে কষ্ট দিয়েছি, আমার অতীতের অনেক কষ্ট আছে, শত কষ্টের পরেও আমি দাঁড়িয়েছি। আমি আমাকে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার বিচ্ছেদ গান গাইতে ইচ্ছা হয়, বিচ্ছেদ গান গাওয়ার জন্য আমার একটা পরিবেশ চাই, যে পরিবেশে আমি গাইব, মানুষ শুনবে, কোনো শব্দ থাকবে না। এই পরিবেশটা আমি পাই না, আমার ভাগ্যে হয় না। যদি কখনো এককভাবে আসি আমার কিছু গান আমি শোনাবো। আমার বড় ভাই মুসলিম উদ্দিন, ওনার সুযোগ্য ছোট ভাই আমার আজিমুদ্দিন ভাই এখানে আছেন, আমার মামা আছে, আরো বড় ভাইরা আছেন, আমার ইসলাম শাহ ভাই, আজমল ভাই, ওনাদের অনেক গান আমি আগে গেয়েছি। তাদের মনে সাজন মেম্বার ভাই আছেন, আমি পরিচিত না, আজকে পরিচিত হইলাম। তো আমার ইচ্ছা হয় আমি গান গাইতে চেষ্টা করব গাওয়ার জন্য। দুইটি গান আমি দুইজনের গাইব, একটা গান আমার ইসলাম শাহ ভাইয়ের, একটা আজমল ভাইয়ের, আর একটা মায়ের গান আমার ভাইয়েরা বলছেন একটা মায়ের গান আমাকে গাইতে হবে। আমার বিকাশ বিকাশ স্যার দাদা ভাইকে আমি সালাম জানাই। আমি রাত্র 3টা বাজে আমি 3টা গান গাইব, 3টা গান গাওয়ার পরে আমি আর আজকে গান গাইব না। আমার বোনেরা, ওরা অত্যন্ত ভালো গান গেয়েছে, সোনিয়া অত্যন্ত ভালো, অপু সেও খুব ভালো গান গেয়েছে আমার আদরের, এদের প্রতি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা। এদের গান আপনারা শুনবেন। নবীগঞ্জ থেকে আগত আমার কাজল দাদা ভাই, আমি ওনার প্রতি সালাম জানাই সবাইকে। আর রাজীব দাদা আমাদের প্রয়াত বাড়ি সিদ্দিকি স্যারের একটা গান গেয়েছেন, এর আগে একটা গান গেয়েছেন মনে হয় রনিক বয়ের লেখা গানটা, না লেজারটা দিয়ে
আমার এই গানটার পরে আমার একটা কথা মনে হয়েছে, সেটা হচ্ছে শাহ আলম সরকার এই যুগের বর্তমান যুগের খুব গুণী একজন লেখক। ওনার একটা গান আছে, আমি আমি হাটে মানুষ মাঠে মানুষ ঘাটে মানুষ দেখতে পাই, মানুষের মনে সুস্থ নাই। একদিন দেখলাম একটা কাক কয়েক বখাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে, শুনি সেই কাকের মরণ ডাক, কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, আমি ঘটনা দেখে হই অবাক। কিন্তু এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে, এই ঘটনা দেখে তার চোখ যায়। দেখি পশুর এমন গুণ, বাঘ কখনো বাঘ না মারে, কুকুর কখনো কুকুর না মারে, কিন্তু মানুষ মানুষকে করে খুন। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ, বিবেকের কাছে জবাব চাই। আমার বড় লজ্জা হয় পাষণ্ড নর পশু ধর্ষণ করে শিশু, এমন কাজ কখনো পশুতে না হয়। হাত পা নিয়ে জন্ম নিলে তারই কি মানুষ বলে, এই কথা শাহ আলম সরকার পায়। আমাদের জগৎটা এলোমেলো, অনেক এলোমেলো। তো যাই হোক, আমি আমার গানগুলো গাই। রলেক ভাই ভালো একটা গান লিখেছেন, রাজীব দাদা গেয়েছেন ভালো, কিন্তু শব্দের জন্য পরিষ্কার শুনতে পারি না। তো আমি আমার বিচ্ছেদ গান দুইটা গাই। ভালোবাসা মনের দুঃখ বলবো রে কার সঙ্গে, ভালোবাসা ভুলা যাবি ওরে বেঈমান এই ছিল তোর মনে, মনের দুঃখ বলবো রে কার সঙ্গে, বন্ধু নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার সঙ্গে।
ভালোবাসা ভুইলা যাবি, ওরে প্রথম জীবনের কালে আমায় বলেছিলে ভুই লাগলি এই মনের দুঃখ বলবো রে কার বন্ধু নাই মনের দুঃখ বলবো রে কার
করে দিয়াছো দাদা, সইতে যেন পারি তোর বিরহে পরা। ছদাগার বন্ধু সইতে যেন পারি, বন্ধু তোর বিরহে পরা আমার কুল মান গেল। দুঃখ বন্ধুরে কাছে বন্ধু নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কাছে।